ধুলোঝড়, বিজ্ঞাপনী বোর্ড ভেঙে মৃত্যু হয়েছে 14 জনের, আহত প্রায় 60 জন। মর্মান্তিক ঘটনা সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। হঠাৎ আকাশ কালো করে মেঘ, শুরু হয় ঝোড়ো হাওয়া, সেই হাওয়াতেই বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে মৃত বহু মানুষ, আহত হয়েছেন অনেকেই। সোমবার বিকেলে মুম্বাইয়ের ঘাটকোপরে বিজ্ঞাপনের ধাতব হোর্ডিং ভেঙে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। জানা গেছে হোর্ডিং ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে 14 জনের, আহতের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় 60 জন। আরও কেউ ওই হোর্ডিংয়ের নিচে চাপা পড়ে আছেন কিনা তা দেখতে তল্লাশি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্রের খবর অনুযায়ী সোমবার বিকেলে হঠাৎ মেঘ কালো হয়ে আসে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রচণ্ড বেগে ধুলো ঝড় ও মুষলধারে বৃষ্টি। মুম্বাই ব্যস্ত শহর, এখানে সারাদিনই মানুষ ছুটে চলেছেন। আচমকা প্রকৃতির এমন অবস্থায় রাস্তায় থাকা মানুষেরা বিভিন্ন শেড খুঁজে তার নিচে আশ্রয় নিয়েছিলেন। এমনই কয়েকজন বৃষ্টি আর ঝড়ের হাত থেকে বাঁচতে ঘাটকোপরের কাছে একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন, আর সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রবল বেগে ঝড় হওয়ায় পেট্রোল পাম্পের কাছে থাকা একটি পুরনো বিজ্ঞাপনের ধাতব হোর্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পেট্রোল পাম্পের ছাদের ওপর, তাতে পেট্রোল পাম্পের ছাদ দুমড়ে মুচড়ে পড়ে। ধাতব হোর্ডিং ও পেট্রোল পাম্পের ছাদের তলায় চাপা পড়ে যান আশ্রয় নেওয়া মানুষেরা এবং পেট্রোল পাম্পের তেল ভরতে আসা কিছু গাড়ি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে শুরু করে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত 14 জন নিহত ও 60 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আরও কেউ চাপা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী চেষ্টা চালাচ্ছে। মহারাষ্ট্রের পন্থনগরের বাসিন্দা বালাজি শিন্ডেও এদিন হোর্ডিংয়ের নিচে চাপা পড়েছিলেন, তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছে। বালাজি শিন্ডের স্ত্রী রমা দেবী জানান, এদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যাওয়ার আগে পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিলেন, আর তখনই ঘটে এই দুর্ঘটনা। আরও একজন বাসিন্দা জানিয়েছেন, ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে সকলেই পেট্রোল পাম্পের নিচে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে এসেছিলেন, তারপরই বিলবোর্ড ভেঙে যায়, ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। তিনি প্রাণে বেঁচে গেলেও আরও বহু লোক প্রাণ হারিয়েছেন, ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। হঠাৎই এমন মর্মান্তিক ঘটনায় মুম্বাই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। একই সঙ্গে মুম্বাই শহর জুড়ে লাগানো সমস্ত হোর্ডিং নিয়ম মেনে লাগানো হয়েছে কিনা, তাদের অবস্থা এখন কেমন আছে, যে কাঠামোগুলি লাগানো রয়েছে সেগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা এ বিষয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন শিন্ডে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুম্বাই। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।